চলে এসেছি ব্যারাকপুরে সুজাতা কিচেনে। এখানে মাত্র 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে। দাদা সত্যি পাওয়া যাচ্ছে নাকি? বাহ, এই খুলে গেল হাড়ি। এগুলো কি এত বড় বড় মাটন? নালির পিস আছে, তারপরে আর বাহ পুরো রেয়াজি মাটন তো দাদা। এগুলো নাই খাজি, পয়সা ফেরত চ্যালেঞ্জ তোমার। ও সেরা লাগছে তো বেশ দেখতে, সেটাই তো। আর মাটনের কিরকম ওজন আছে? কিরকম 160-170 গ্রামের মাটনের পিস? 160-170 গ্রামের গাবদা গাবদা সাইজের তো? গাবদা গাবদা সাইজের চিকেন। কত গ্রাম ওজন কত আছে? 160-170 উপর। বাহ, এরকম হাড়ের পিসি পাবে তো নাকি? একদম। এই হলো চিকেন, তাই? এই দেখো চিকেন। ও সেরা লাগছে বেশ দেখতে। একবারে গাবদা গাবদা সাইজের আলু, রাইসটা দেখি দাও একটুখানি। বাহ, পুরো ঝরঝরে তো, একদম ঝরঝরে, এরকমই পাবে তো একদম। সব থেকে যেটা বড় অফার, হ্যাঁ, এই বিরিয়ানি দুটো চিকেন বা অথবা মাটন দিলে একটা চিকেন চাপ কমপ্লিমেন্টারি আমাদের ফ্রি থাকছে। বাহ, কই দেখাও দেখি, এখন আছে নাকি চিকেন চাপ? এগুলো ফ্রি চিকেন, মানে এগুলো ফ্রি দেওয়া হচ্ছে, তাই তো? এই সাইজে যে চিকেনগুলো দেখাচ্ছে এগুলো 70-70 টাকা করে এগুলো সেল হয়। বাহ, এগুলো সেল করার জন্য চিকেন। এরকম থিক গ্রেভি হয় নাকি দাদা? একদম থিক গ্রেভি। বাহ, দারুণ লাগছে। ব্যাপুর সেল একদম গ্রিন চাটনি, এরকম গ্রিন চাটনি দেওয়া হচ্ছে। গ্রিন চাটনি তার সাথে এরকম লঙ্কা, হ্যাঁ, শসা, পেঁয়াজ দিয়ে একদম প্রপার ডিশ আমরা রেডি করে দিচ্ছি। বাহ, দারুণ। এই হলো এখানকার বসে খাওয়ার জায়গা, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের, দেখতে পাচ্ছ। আর এই হলো এখানকার মেনু, চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মাটন বিরিয়ানি আছে, স্পেশাল বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে। এরকম একটা ক্যাম্পাগুলো ফ্রি দিচ্ছ? একটা ক্যাম্পাগুলো ফ্রি। বাহ, তিনটে বিরিয়ানি, দারুণ। দাদা এখানে কবে থেকে খাচ্ছ? দাদা যবে থেকে দোকান ওপেন হয়েছে তবে থেকে। বাহ, খাবারের টেস্ট কিরকম আছে? ভালো বলেই তো আসছি, কিভাবে আর দাদা বৌদি ছেড়ে দিয়ে এখানে এসছো সুজাতা কিচেনে? একদম, ডেফিনেটলি। বাহ, এবার আমাদের প্লেট সাজানো হচ্ছে আনলিমিটেড বিরিয়ানির। এরা লাগছে তো বেশ দেখতে। কত ওজন কত আছে এটা? 180-প্রায় 80 গ্রামের মাল আছে, সেটাই তো লাগছে। বললো যে 160, 160-180 অ্যাপ্রক্স ওরকম তো হয় না, এটা এটা 180 গ্রামের পিস আছে। বাহ, দারুণ লাগছে বেশ দেখতে। আর এই চলে গেল আলু, হলো রাইস প্রথমে। বাহ, কাঠের জালে তৈরি করছো? কাঠের জালে পুরো? জালে 120 টাকার বিরিয়ানি, হ্যাঁ, পুরো আমি করবো। বাহ, পেয়ে গেছি এখানে আনলিমিটেড বিরিয়ানি। আর এরকম সাইজের আলু, একবারে গাবদা সাইজের রাইসগুলো, এরকম ঝরঝরে পুরো রাইস। আর এই হলো চিকেন চাপ নাকি? এইটা সেল হয়, এটা 70 টাকা পিস, এটা কমপ্লিমেন্টারি। এরকম সাইজের তোমার চিকেন চাপ পাবে, 70 টাকা নেওয়া হচ্ছে। আর এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয় এরকম সাইজের। আর এই হলো গ্রেভি, ষষ্ঠ পাত্র একবারে ভিতরে ঢাকা পড়ে গেছে মাটন। মাটনটা এতটা বড় সাইজ, মানে পুরো সিনার পিস, দারুণ লাগছে বেশ দেখতে। পুরো চর্বি একদম লাগোয়া। হলো এর সঙ্গে দিয়েছে স্যালাড, গ্রিন চাটনি। চলো আগে শুধু রাইসটা একটু টেস্ট করে দেখি। মাটনটা দিয়ে একদম দম দেওয়া তো, মাটনের চর্বির জন্যে বিরিয়ানিটা শুধু শুধু খেতেই দারুণ লাগছে। এই হলো আলু, দেখি কেমন সিদ্ধ হয়েছে, একদম ব্রাউনিশ কালার। জাস্ট আলুটা ধরছি, একদম পুরো পাউডার হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আলুটা দিয়ে একটুখানি রাইসটা দেখবো টেস্ট করে। আলু দিয়ে বিরিয়ানি স্বাদ এখন বেড়ে গেল। পুরো রেয়াজি মাটন, ভিতরে চর্বির লেভেল দেখতে পাচ্ছ, দারুণ লাগছে বেশ দেখতে। দারুণ কোয়ালিটি ইউজ করেছে। আর এই চর্বিটা মুখে দেওয়া মতো কোথাও একটা হারিয়ে গেলাম। আর এই হলো মাটনের সিদ্ধ লেভেল, দারুণ লাগছে বেশ। এর সাথে আছে এই যে গ্রিন চাটনি দিয়ে স্যালাড, দেখি টেস্ট। জায়গাটা কোথায় একটু বলে দাও? এটা একদম ব্যারাকপুর চন্দনপুকুর বাজার, খাদিমসের উল্টো দিকে। খাদিমসের উল্টো দিকে। আর তারপর তোমার চিনে নাও জায়গাটা কোথায়। এটা হলো ব্যারাকপুর, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই চলে আসবা। এটা হলো চন্দনপুকুর বাজার, খাদিমসের একদম বিপরীতেই হলো দাদার দোকান। দোকানের নাম হলো সুজাতা কিচেন। চলো টাটা, বেশ ভালো লাগলো খেতে, ঠিক আছে, আসছি। আমার তো বেশ ভালোই লাগলো খেতে। তোমরা যদি ব্যারাকপুরে আসো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানে এন্ড করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।